রামগঞ্জে গভীর রাতে শত শত মানুষের যাতায়াতের কাঠের ব্রিজ ভেঙে দোকান ঘর নির্মাণ জনদুর্ভোগ চরমে। রামগঞ্জে গভীর রাতে দীর্ঘদিনের চলাচলের কাঠের ব্রিজ ভেঙে দোকান ঘর নির্মাণ করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার গভীর রাতে রামগঞ্জ পৌর শহরের সাতারপাড়া এলাকার কলা বাগান রতনপুর সংযোগ স্থলের কাঠের ব্রিজ ভেঙে রাতারাতি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ওরফে কথিত দেলিউসপির বিরুদ্ধে। তখন আমরা রাত্রে তখন ফোনে দুইটা বাজে, আমি আসছি এখানে, আসি দেখি যে ব্রিজের অবস্থা এই অবস্থান। তো আসলে এটা অনেক মানবিক বিষয়, আমরা এলাকার লোক এরকমভাবে উপকৃত। দীর্ঘদিন যাবৎ এই রাস্তায় এই খালটা হওয়াতে আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এখানে দুইটা সরকারি প্রতিষ্ঠান আছে, আমরা সবাই এখান দিয়ে যাতায়াত করতেছি। ও ফাঁসে দিয়ে গেলে আমাকে 60-70 টাকা ভাড়া লাগত। মনে কষ্ট যাইতেছে হাট লাইনে যে এই 1-1.5 কিলো রাস্তা ঘুরি যাইতাম, এখানে মিদিন আমরা 5 মিনিট ওই ফাঁসে বুঝতে পারতাম। ফাঁসে একটা সরকারি প্রতিষ্ঠান কলেজ, মডেল কলেজ, আমাদের বাচ্চা কাচ্চাগুলো ওইখানে যাইতো, কি একটা আনন্দ পাইতো। ঘরের থেকে যে 60-70 টাকা দিতাম ওটার থেকে বাঁচিয়ে যেতাম। বর্তমানে হাল পরিস্থিতি এত খারাপ যে আমরা রুজি কামাই কম করতেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন, এই চলার ফটটারে এই জালিমেরা যেভাবে করলো, আমরা কি অন্যায়টা করছি? আমরা চাইতেছি শান্তি, সরকার রাস্তা দিবে, সরকারি জায়গা, সম্পূর্ণ সরকার, জায়গা সরকার। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদনটুকু আপনারা তুলে ধরবেন যেন উনি আমাদের এই সমতাটা করে দেয়, এই জালিম থেকে যেন আমরা বাঁচতে পারি। এরপর আমি কিছু না, আসলে মনের দুঃখ থেকে কাঁদা আসতেছে। এই হাজার হাজার মানুষ সকাল হলে বাচ্চা ফোলাবাইন মুরব্বীরা মেয়েরা সবাই এই 60-70 টাকা বাঁচানোর জন্য ফাঁসি দিয়ে যায় আপ ডাউন করে, কেন এটা করব? এদের কি ক্ষতি হইতেছে? রাত প্রায় 1টার দিকে ব্রিজ ভাঙার বিকট শব্দে স্থানীয় বাসাবাড়ির বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। এ সময় এলাকাবাসী ডাকাত আতঙ্কে চিৎকার দিলে দুর্বৃত্তরা বাসাবাড়ির বাসিন্দাদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে বলেও জানান স্থানীয় লোকজন। কে করতে পারে? এলো হাজার হাজার জনগণ স্কুলের কলেজের পোলাপাইন মান্দাসার সব কিছু অনেক রাস্তা দিয়ে করে সকালে আইসে আইসে অবস্থা। যখন ছিল না তখন মানুষ 1 কিলোমিটার ওইদিকে 1 কিলোমিটার ওইদিকে দিয়ে মানুষ পারাপার হইত, মানুষ বহু ভোগান্তি ভুগত। কিন্তু এই রাস্তা হওয়ার পরে এবং এই ব্রিজটা হওয়ার পরে মানুষ অনেকটা স্বস্তির ভোগ করতেছে। হ্যাঁ, কিন্তু আজকে দুদিনও অনেক মানুষ এখানে আসি, মানে হতাশ হয়ে তারপর ফিরে চলে যায়। এই দক্ষিণ দিকে পূর্ব দিকে একাধিক গাঁটলা ছিল, বর্তমানে গাঁটলাগুলো ক্লোজ হয়ে গেছে। এমত অবস্থায় এই গাঁটলাতে একটা ঠাকুর দিছে, ঠাকুর পরে আমরা যাতায়াত করতে আমাদের খুব সুন্দর হইতেছে। হঠাৎ করে কে বা কাহারা এই ঠাকুরা ভাঙি একটা ঘর উত্তোলন করছে, এতে আমাদের যাতায়াতের যথেষ্ট ব্যাঘাত হইতেছে। আমরা অনেক দূরে দিয়ে ঘুরি রামগঞ্জে আসা যাওয়া করতে হয়। ব্রিজ ভেঙে দোকান নির্মাণ করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই এলাকার শত শত স্কুল কলেজগামী শিক্ষার্থী সহ এলাকার কয়েক হাজার মানুষ পড়েন চরম দুর্ভোগে। ফজলে এলাহি হীরা, দেওয়ান মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ বাহার মিয়া সহ এলাকাবাসী জানান, একটি মাত্র ব্রিজের অভাবে রামগঞ্জ কলাবাগান, সাতারপাড়া, নন্দনপুর, সোনাপুর, মৌলভীবাজার, কাঠবাজার, রামগঞ্জ মডেল কলেজ, রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা, রামগঞ্জ সরকারি কলেজ সহ কলাবাগান সড়কের পশ্চিম পাশের স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ এমইউ সরকারি উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে উক্ত স্থানে কাঠের পাটাতন দিয়ে নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে ব্রিজটি নির্মাণ করেন স্থানীয় জমির মালিকগণ। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন ঘাটলার উপরে নির্মিত কাঠের ব্রিজটি জমির জেলা পরিষদ থেকে লিজ আনার কথা বলে শুক্রবার দিন গত 16 ফেব্রুয়ারির রাত প্রায় 1টার দিকে 50-60 জন ভাড়াটিয়া লোক নিয়ে শত শত মানুষের দুর্ভোগের কথা না ভেবে দীর্ঘদিন চলাচলের এই কাঠের ব্রিজটি ভেঙে দোকান ঘর নির্মাণ করেন।
তারা আরো জানান, ঘাটলার জায়গাটি দখল নিতে মরিয়া হয়ে উঠে পৌরসভার 5 নং কাউন্সিলর দেলোয়ার হোসেন ওরফে দেলু এসপি। বারবার চেষ্টা করা হয় ঘাটলার জায়গা দখলের এবং দোকান ঘর নির্মাণের। 2016 সালে সন্ত্রাসী কায়দায় দোকান নির্মাণের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে পিছু হটতে বাধ্য হন তিনি। বৃষ্টি ভেঙে দোকান ঘর নির্মাণে অভিযুক্ত কাউন্সিলর দেলোয়ার হোসেন ওরফে দেলু জানান, আমি ঘাটলার জায়গাটি 2015 সালে বন্দোবস্ত নিয়ে খাজনা পরিশোধ করি। আমি আমার জায়গা দখলমুক্ত করেছি, তবে রাতের অন্ধকারে এভাবে ব্রিজ ভেঙে দোকান ঘর নির্মাণের বিষয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। ভালো কাজ হইলো না, কিন্তু সরকারের কাছে আবেদন যেন হোলটা করি দেয়, সুবিধা লাই আমার ছেলে মেয়ের সুবিধা লাই। লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, আমি খবর নিয়ে জেনেছি এখানে 2টি গ্রুপের বিবাদ রয়েছে, আমরা সরজমিনে তদন্ত করব, যেখানে শত শত মানুষের স্বার্থ রয়েছে আমরা সেভাবেই কাজ করব, যাতে কোনো মানুষ কোনো ধরনের দুর্ভোগের শিকার না হয়। দূরত্ব যাতে আমরা রাস্তাটা চলাচল করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন দরখাস্ত রইল।